Welcome my YouTube channel Shubhrato Lesson Plan and I am Shubhrato. আজকে একটা ইন্টারভিউ কোশ্চেন এটা নিয়ে ডিসকাস করব। তো ইন্টারভিউ কোশ্চেনটা কি সেটা হচ্ছে যে তুমি কি প্রেসারে কাজ করতে পারবে বা তুমি কি প্রেসারে কাজ করতে সম্ভব? Will you be able to work under pressure or can you work under pressure? এই অ্যানসার এবং রিজন এর উত্তর এবং কারণ দুটি জানবো, তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় এই কোশ্চেনটা ইন্টারভিউতে, তো অ্যান্সার কিন্তু উত্তর অবশ্যই হ্যাঁ হবে, উত্তর অবশ্যই ইয়েস, অ্যান্সারটা ইয়েস হবে। তো কেন কোশ্চেনটা করে থাকে? বেসিক্যালি একটা জিনিস করে থাকে যে তুমি কি নার্সিং করতে পারবে বা তুমি কি প্রেশার নিতে পারবে। বেসিক্যালি কোশ্চেনটা করতে থাকে তুমি প্রেশারে কাজ করতে পারবে কি। তো প্রেশার আলটিমেটলি জিনিসটা কি বা কাজের চাপ আলটিমেটলি কি? কাজের চাপ মানে হচ্ছে একটা ডেডলাইন বা সময় দিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে কাজটা করতে হবে। বা আরেকটা জিনিস করে থাকে সেটা হচ্ছে যে কিছু নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় বা কিছু টার্গেট দিয়ে দেওয়া হয় যে এই টার্গেটটা তোমাকে অ্যাচিভ করতে হবে, টার্গেটটা তোমাকে মিট করতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি প্রেশার বা কাজ। বা কাজের প্রেশার তখনই আসে যখন কোন একটা কাজ দেওয়া হলো যে এই কাজটা তোমাকে করে দিতে হবে, তখন কিন্তু অতটা প্রেশার আসে না। বা কাজের প্রেশারটা কখন আসে? যখন একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে, তখনই কিন্তু কাজের প্রেশারটা চলে আসে। তো কাজের প্রেশারটা কখন আসে? যখন একটা কাজ দিয়ে দেওয়া হয়, কাজ দেওয়ার পর বলে দেওয়া হয় যেটা এই সময়ের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এবং একটা কিছু টার্গেট দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস শেখার আছে বা বলার আছে, প্রেশারের মধ্যে যদি আমরা কাজ করি তাহলে কোনো কাজ আমরা যে টাইম লাইনের মধ্যে বা সময়ের মধ্যে কাজটা করতে পারছি সেটা আমরা শিখতে পারবো যদি আমরা প্রেশারে কাজ করি। আর প্রত্যেক কোম্পানি একটা কিছু প্রেশার দেয় যে নির্দিষ্ট তার কাজের প্রেশার থাকে বলেই প্রেশার দেয়, নাহলে কিন্তু প্রেশার কখন বা চাপ কখনো দেয় না যেটা তোমাকে এই সময়ের মধ্যে করতে হবে, যে এটা আর্জেন্ট বেসিস আছে। তার মানে কি, কোম্পানির কিছু রিকমেন্ড আছে বলেই তোমাকে বলে এটা এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে। বা সেটা একটা শেখার জায়গা আছে, সেখানে আমরা অনেক কিছু শিখতে পারবো, সেই জন্যই এটা অবশ্যই অ্যান্সার ইয়েস হওয়া দরকার। যদি প্রেশারের মধ্যে কাজ করতে পারি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই প্রেশারটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তো প্রেশারটা ম্যানেজ করতে গেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? না, স্মার্টলি কাজটা করতে করে ফেলতে হবে। তো উত্তরটা হবে এটাই, যেখানে দেখা যাবে কাজের প্রেশার আছে, যেখানে দেখা যাবে কাজের প্রেশার আছে মানে কাজ থাকলেই কাজের প্রেশার থাকে, আর কাজ না থাকলে কাজের প্রেশার থাকে না বা চাপ থাকে না। আর কাজে প্রেশার আছে মানে কাজে একটা সিকিউর আছে যে কাজটা আমার থাকবে। আর যদি কাজের প্রেশার না থাকে হয়তো তার মানে কোম্পানি কোনো কাজের রিকোয়ারমেন্ট নেই, তো সেক্ষেত্রেও একটা সমস্যা আছে যে কাজ চলে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কাজ তোমাকে যখন দেওয়া হবে তুমি এই কাজটা করে দাও এই সময়ের মধ্যে, বা কোম্পানি কিন্তু এটা ভাবতে থাকে যে তুমি এই কাজটা করতে পারবে বলেই তোমাকে কাজটা দেওয়া হয়, বা তুমি এখান থেকে কিছু শিখতে পারবে বলেই তোমাকে কিন্তু কাজটা দেওয়া হয়, তাহলে কিন্তু দেওয়া হতো না। তাহলে এখানের থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা শিখতে পারবে যে টাইমের মধ্যে যে কোনো কাজ তুমি করতে পারবে। তাহলে প্রেশারে কাজ করাটা একটা পজিটিভ দিক, একটা ভালো দিক, যে যদি প্রেশারে আমরা কাজ করতে পারি যে কোনো জায়গায় কাজ করতে পারবো, এখান থেকে আমরা যে কোনো কাজ টাইমের মধ্যে আমরা শিখে সেটাকে কাজ করতে পারবো। তো টাইমে কাজ করা শেখাটা আমরা কিভাবে শিখব, বা টাইম বা ডেডলাইনের মধ্যে সেটা প্রেশারের মধ্যে কাজ করলে তবেই আমরা শিখতে পারবো। তো এটা কিন্তু অ্যান্সার বা উত্তর অবশ্যই ইয়েস হবে যদি ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে থাকে যে তুমি কি প্রেশারে কাজ করতে পারবে, ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার। তো অ্যান্সারটা অবশ্যই অবশ্যই ইয়েস হওয়া দরকার। যদি তুমি ইয়েস না বলো বা তুমি যদি করতে না পারো তাহলে কোম্পানি তোমাকে সিলেক্ট নাও করতে পারে। কারণ তুমি যদি প্রেশারে কাজ করতে না পারো তাহলে কোম্পানি তোমাকে কেন সিলেক্ট করবে বা কোম্পানি তোমাকে কেন রাখবে?
তাহলে অ্যান্সারটা অবশ্যই ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস, উত্তর অবশ্যই হ্যাঁ হওয়া দরকার। আশা করছি অ্যান্সারটা পাওয়া গেল। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।